মোবাইলের এই অদ্ভুত গুপন অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে খুঁজে পেতে অনেক সময় লেগেছে আশা করি ভিডিওতে লাইক করবেন এবং ভিডিও শেষে কমেন্ট বক্সে জানাবেন আপনার কাছে অ্যাপটির কাজ কেমন লাগলো প্রতিদিন এরকম নতুন নতুন গুপন অ্যাপের সাথে পরিচিত হতে টেলিকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব প্রথমে অ্যাপটির কাজ এবং মোবাইলে কিভাবে সেট করতে হয় শিখে নিন অ্যাপটি আমার মোবাইলে ইনস্টল করে ব্যবহার করছি আপনি যখন অ্যাপটি প্রথমে ওপেন করবেন এরকম অপশান শো হবে আপনি এখান থেকে ভিডিওর যে অপশনটি আছে এই ভিডিওর অপশনে ক্লিক করবেন মোবাইলের কিছু অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে এই অ্যালাউগুলো দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর এখান থেকে ক্যামেরা ভিডিওর আইকনে পুনরায় ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাকে ফোন স্টোরেজে নিয়ে আসা হবে এখান থেকে একটি ফোল্ডার সিলেক্ট করে দিবেন এবং অ্যালাউ দিয়ে দিবেন আপনার কাজ কমপ্লিট উপরের দিকে এখন ফাইভ মিনিটসে ক্লিক করবেন ও টু সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন যদি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে চান তাহলে ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা উপরের দিক থেকে সিলেক্ট করে দিতে পারবেন এখন এই ভিডিওর আইকনে যদি ক্লিক করি তাহলে ভিডিও স্টার্ট হয়ে যাবে আপনার কাছে মনে হচ্ছে অডিও রেকর্ড হচ্ছে কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে যা কেউ বুঝতে পারবে না মোবাইলের স্ক্রিন অফ থাকবে স্ক্রিন লক থাকবে তবু ভিডিও রেকর্ড হতে থাকবে আপনি গুপনে ভিডিও করতে পারবেন এই অসাধারণ অ্যাপটির মাধ্যমে অলরেডি হয়তো বুঝেছেন মোবাইলের স্ক্রিন লক অবস্থায় ভিডিও হবে আপনাকে মোবাইলের স্ক্রিনটি আনলক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভিডিও কিন্তু এখানে স্টার্ট অবস্থায় আছে ভিডিও স্টপ করার জন্য এই আইকনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে নিচের দিকে ফোল্ডার অপশনে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন এই যে দেখুন এখানে দুইটি ভিডিও শো হচ্ছে মাত্র একটি ভিডিও করেছি আর আগে একটি ভিডিও করা ছিল আপনার মোবাইলের ডিফল্ট ক্যামেরা অ্যাপ দিয়ে কিন্তু মোবাইলের স্ক্রিন লক করে ভিডিও করতে পারবেন না ফলে সবাই বুঝে যাবে আর এই অ্যাপটি দিয়ে ভিডিও কলে কেউ বুঝতে পারবে না আপনি জরুরি প্রয়োজনে এই অ্যাপটি কিন্তু ব্যবহার করতে পারবেন এই অসাধারণ অ্যাপটির কাজ আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে উপরের দিকে আরও কাস্টমাইজ করার অপশন আছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এক দুই দিন অ্যাপটি ব্যবহার করলে অ্যাপটির মাস্টার হয়ে যাবেন এই অসাধারণ অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে গুগল প্লে স্টোরে চলে আসবেন আই হিট ব্যাকগ্রাউন্ড লিকে চার্জ করলেই এই লোগোর অ্যাপটি পেয়ে যাবেন আই হিট ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং প্রয়োজনের সময় অবশ্যই এই অ্যাপটি আপনাকে অনেক বেশি হেল্প করবে ধন্যবাদ